উৎসাহ দেওয়ার জন্য মাঝে মধ্যে হাতে তালি দিই, তাহলে তারা আরো উৎসাহ পাবে। আমরা মাঝে মধ্যে আমি অনুরোধ করব আপনারা হই আল্লাহ গন্ডগোল করবেন না, গন্ডগোল করবেন গান বন্ধ হয়ে যাবে, কদ্দুস বয়াতির পাইট দেখতে পারবেন না। ব্যবসার জন্য আমরা এখানে চলে এসেছি, এই কেউ শব্দ করবেন না, কথাটা শুনবেন।
তবে যাই হোক, আজকের এই সুন্দর মঞ্চে আমরা সবাই কিন্তু গ্রামের, আমি একটি গ্রাম দিয়ে শুরু করছি। কেউ কিন্তু উঠবেন না, গান শুনবেন, উঠবেন আমি বন্ধ করে। এই গ্রামের নজওয়ান, আমরা গ্রামের নজওয়ান, গ্রামের নজওয়ান, হিন্দু মুসলমান, গ্রামের নজওয়ান, বৌদ্ধ খ্রিস্টান, মিলিয়া বাউলা গানার মসজিদে গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মসজিদে গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর, মানুষের মন যেমন আপনাদেরকে গান শোনাবার জন্য উনি আমায় কেনেছে, আজকে সেই 500 টাকা আপনাদের সামনে পুরস্কৃত করিয়া উনি একটি সুন্দর পরিবেশে এমন একটা নজরবিহীন দেখে দিয়েলেন। ধন্যবাদ মুজাম্মেল হক ভাই, আপনি এগিয়ে যান, এই দেশবাসী আছে আপনার সাথে।
সাথে বুকি লাইয়া করব মোলা গান, দেখবে যদি প্রেম খেলা নগরবাসী আয়, কৃষ্ণ পাইয়া মনা নন্দে নাচে রাধি তাই। সে গান আজ থেকে 100 বছর আগে। দেখবে যদি প্রেম খেলা নগর পাশিয়া লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের সুনাম অক্ষুণ্ণ রাখতে আসুন সবাই সান্তার মডেল স্কুলে আপনাদের সন্তানদেরকে ভর্তি করুন। আশা করি ভালো ফলাফল করবে, ভালো কিছু শিখবে। Yeah.
টেলিফোনে চাইতে পারেন আমি ম্যাডামও গান জানে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন সে খেলা করে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি পাশাপাশি তেল যেমন তেল দিলে যেমন বাতি বেশি চলে শিল্পীদেরও অভিযোগ সুজন্য আপনারা পাইলেন আমাকে আমি আশা করছি যে প্রত্যেক বছরে বছরে এমন অনুষ্ঠান হইলে আমি এখানে আসবো তখন সবাই রাঙা টুটের হাসি আমায় পাগল I'm
তাল বাজিয়ে চলে নাচের তালে মতি শেষে বসে আছে, তো আমরা একটানা যদি নাচ দেই সেটা কিন্তু ভালো হয় না, ওই জন্য বয়াতি শিল্পে কিছু গান গেল, এখন একটু রেস্ট নে। এরপরে আমাদের যে ছাত্রছাত্রীর বাদ আছে, তোমরা তোমরা কি কে সেদিকে হয়ে যায় তাহলে আমাদের অনুষ্ঠান পণ্ড হবে। তো আমি
বিনীতভাবে অনুরোধ করব যারা সাউন্ড সিস্টেমের আশেপাশে দিয়ে বেশি ঘোরাফেরা করছে তারা এই সাইড দিয়ে যাতে যাতায়াত না করে, টোটালি এখান থেকে পথটা বন্ধ করে দেওয়া উচিত। বাবা পিঠা রে তোরে খাইতে গিয়া আমার মুখটা সইলা গেছে রে, ঘোড়ে ঘুরের পিঠা খাইতে গিয়া মরিচ পিঠা খাইয়া কেচকি কলে পইড়ায় আমার জান্না বসে যা রে। আমার মুখটা সইলা গেছে রে, নরম পিঠা হইলে পরে বাবা পিঠা রে তোরে খাইতে গিয়া আমার মুখটা সইলা গেছে রে, ওরে গুড়ের পিঠা খাইতে গিয়া মরিচ পিঠা খাইয়া কেচকি কলে পিড়া আমার মুখটা সইলা গেছে রে, ওরে গুড়ের পিঠা খাইতে গিয়া মরিচ পিঠা খাইয়া কেচকি কলে পইড়ায় আমার জান্না বসে যায় রে। একটু খুশি করা লাগবে মামা বলছে, এটা আমরা চিন্তা করি না, আমার মুই তো এই দেখেন মাইয়ার ছবিটা দেখবেন না, এখন মাইয়ার সরাসরি দেখবে বলছে, হেরা কইছে যে দেখবে বলতে না দেখতে তো একটা জিনিস হয় না, ঠিক আছে কইছি কালকের কথা হেরা কইছে না, হুকুর বাড়াইলি ভালো হুকুর বাড়লা তো শুক্রবার।
আছে আসলে কে রয়ে তোমার কি কি শিখেন লাগবে তুমি শিখে এলো বোঝো তোমার পুতের বউ তো সারা বছর থাকা লাগবে পুতের বউ লাগে দেখি তো মা তোমার সিহারাডা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাসখানে কিছু নাই আল্লাহর দয়ালে নামে আটা তো না যেন মনমনের স্টাইল দেখলে আমার পোলা একটা জ্ঞান আর একটু নাচ দেখাইবা নাকি দেখবেন টেলিভিশন ফ্রিজ টিভি কত কিছু দিয়ে বিয়ে দেওয়া হয়েছে মনে করেন আমার ভাগ্নি বিয়ে দিব বুঝলেন এখন ভাগ্নির বিয়ার ভাগ্নি জামাই পাইছি ভাগ্নি জামাই পাই এই ঘটকে হালার ফালায় এই হালার ফালায় এই হালার ফালায় মনে করেন এই কৈতন এই ধরে লইছে এখন উনি ইয়ে কয় পোলায় ঠান্ডা পানি খায় এরপর বিরোধীভাবে আমরা করতে পারি সে এবং যৌতুক নেওয়া দেওয়া দুটাই সমান অপরাধ সে তাই আমরা যৌতুক নিব না এবং
কে যেন রাগ করতেছিল, আমি বলছিলাম যে আমাদের বয়াতি শিল্পীর পাশাপাশি